শিক্ষকের বদলি আটকাতে বুধবার সকাল থেকেই বিদ্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ পড়ুয়া থেকে অভিভাবকদের। 2016 সালে টিচার ইনচার্জ দায়িত্ব নিয়ে দুর্গাপুরের কাঁকসার প্রয়াগপুর প্রাথমিক বিদ্যালয়ে আসেন রাজেশ কুমার অধিকারী নামের এক শিক্ষক। সেই সময় বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ছিল 80 জনের মতো, বর্তমানে পড়ুয়ার সংখ্যা 182 জন। বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই পড়ুয়াদের প্রতি শুধু শিক্ষার ওপর যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনি প্রত্যেক পড়ুয়া শারীরিকভাবে যাতে সুস্থ থাকে তার প্রতিও তিনি নজর দিয়েছেন। এখন হঠাৎ করে তার বদলির নোটিশ আসতেই গ্রামের মানুষজন একত্রিত হয়ে পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে বিদ্যালয়ের তালা লাগিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রামবাসীরা এবং পড়ুয়ারা একযোগেই বলছেন, কোনোভাবেই এই শিক্ষককে বদলি করা যাবে না। তোমরা যেতে দেবে না? স্যার খুব ভালো, কি চাইছো তোমরা? স্যার স্কুলে থাকো? কি নাম তোমার? অরিত্র কর্মকার। কিন্তু এইভাবে আন্দোলন করে তো আপনারা আটকে রাখতে পারেন, আপনারা কি উচ্চতন কর্তৃপক্ষের কাছে যাবেন? হ্যাঁ আমরা যাবো আজকে। সবারই তো একটা ইচ্ছা হয় যে প্রমোশন হবে, সেখানে দাঁড়িয়ে আপনারও সেরকম হয়েছে, আপনার কি এখন মানে দুদিকে একটা টান পড়ে গেল? কারণ হচ্ছে অনেকটা আসার আগে এখানকার স্থানীয় গার্জেনরা আন্দোলন করেছিলেন, এখন ধরুন আমার যাওয়ার অর্ডার এসেছে, আমার আমি জানি না এই পদক্ষেপ। আপনারও ইচ্ছা আছে স্কুলে যদি?